প্রিয় শিক্ষক মণ্ডলী, আসসালামু আলাইকুম। চলুন আমরা আজকে দেখব কিভাবে পিবিএম এর মাধ্যমে আইসাস ফরম অর্থাৎ প্রাতিষ্ঠানিক সমন্বয়নের যে চক, সেই চকটি কিভাবে পূরণ করবেন। আপনারা অনেকেই এই এমপিইউ আন্ডারস্কোর ইন নম্বর দিয়ে ইন যে আইডি এবং পাসওয়ার্ড, সেই পাসওয়ার্ড দিয়ে ইএমআইএসে সাইন ইন বা লগ ইন করছিলেন। করার পর দেখুন এখানে কিন্তু কোনো ধরনের পিবিএম অপশন নাই। অনেকে ইনবক্সে জানতে চেয়েছেন কিংবা ফোন করে মেল করে জানতে চেয়েছেন যে সেই আপনারা পিবিএমটা পাচ্ছেন না। আসলে এমপিইউ আইডি যে পাসওয়ার্ড, সেটা দিয়ে আপনি পিবিএমটা পাবেন না। তো সেক্ষেত্রে আপনাকে ইএমআই যদি ফর্ম পূরণের জন্য যে আইডি পাসওয়ার্ড অর্থাৎ শুধুমাত্র ইন এবং যে ডিফল্ট পাসওয়ার্ডটা আমি স্ক্রিনে দেখাচ্ছি, এই পাসওয়ার্ডটা দিয়ে আপনারা লগ ইন করলে দেখুন যে একটা যে ড্যাশবোর্ড আছে, সেই ড্যাশবোর্ডের মধ্যে কিন্তু পিবিএম একটা অপশন পাওয়া যাচ্ছে। তো এবার পিবিএমে ক্লিক করলে যে পিবিএম অপশনটা ওপেন হবে, বাম পাশের প্যানেল থেকে দেখুন যে আইসাস যে অপশনটা আছে সেই অপশনে ক্লিক করলে ডাটা এন্ট্রিটা পেয়ে যাবেন। ডাটা এন্ট্রি পাওয়ার পর পূর্বের বছরের ডাটাগুলো আপনার এখানে পেয়ে যাবেন, চাইলে ডাউনলোড করতে পারবেন। তো এই বছরের ডাটা এন্ট্রি করার জন্য ঠিক দেখেন যে নতুন যে ডাটা প্লাস চিহ্ন আছে সেই প্লাস চিহ্নটা ক্লিক করবেন। ক্লিক করার পর প্রয়োজনীয় ফরম্যাট অনুযায়ী অর্থাৎ আপনার প্রত্যেকটা অপশন অনুযায়ী যেটা যেটা সিলেক্ট করা সেটা সিলেক্ট করে দেবেন। সবগুলো সিলেক্ট হয়ে গেলে আপনি চাইলে সেভ এস ড্রাফটেও সেটা সংরক্ষণ করে রাখতে পারবেন। এখন দেখুন যে আপনি 2021 সালে যে ডাটাগুলো সেই ডাটাগুলো দেখতে পাচ্ছেন এবং আপনার প্রতিষ্ঠানের স্কোরটাও দেখতে পাচ্ছেন। আপনি যে ড্রাফট যেটা আছে সেই ড্রাফটটার ঠিক বাম পাশে যে কলম চিহ্ন আছে সেই চিহ্নতে ক্লিক করলে আপনি সেই ড্রাফটটা ওপেন হবে এবং পুনরায় তথ্যগুলো দিতে পারবেন। এভাবে সবগুলো তথ্য দিয়ে আসা হয়ে গেলে আপনি সাবমিট টু যে উপজেলা, সেই উপজেলা অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর সাবমিট করে ফেলবেন। মনে রাখবেন, একবার উপজেলায় সাবমিট করে ফেললে পরে কিন্তু তথ্য এডিট করতে পারবেন না। ধন্যবাদ।